জগন্নাথ, ও ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা সব? পুজোর সব কেনাকাটা করে ফেলাই নাকি? দেখ জগন্নাথ, পাঞ্জাবিটা তোর। আচ্ছা বাবা, সিল্কের পাঞ্জাবি? সিল্কের পাঞ্জাবি পরে খেত মজুরের কাজ করবো কি করে? ওরে আমি ভিজে থাকতে তোকে দিয়ে খেত মজুরের কাজ করাবে কোন শয়তান? আমাদের মনীষ রয়েছে কি করতে? হ্যাঁ মনীষ কি করতে রয়েছে? ছোট বউ, ছোট বউ, না তোমাদের দুই বউয়ের জন্য দুটো শাড়ি এরা দেখো। এই বয়সে এই রঙিন শাড়ি কি আমাকে মানাবে? তোমার মতো মহারানীকে যদি এই শাড়ি না মানায় ছোট বউ, তো আর কাকে মানাবে? তোমার জাঠি কোথায়? তিনি আমার অর্ধাঙ্গিনী ভেতরে আছে। দাঁড়ান দাদা, আমি ডাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মারাত্মক গুলো হয়ে গিয়েছে। না তুই ছোট বউয়ের কাছ থেকে কাপড় দুখানা নিয়ে দেখ তো কোনটায় কত দামে লেবেল মারা আছে। এটাতে এটাতে আছে 550। সর্বনাশ হয়ে গেছে, সিকিরি খোল, খোল ওটা। এই দেখো, ওই 550 টাকার দামের যে লেবেলটা আছে না, ওটা ওই মনুর জন্য যে শাড়িটা এনেছি ওটাতে লাগিয়ে দে। আর ওই মনুর লেবেলে দেখবি 375 টাকা লেখা আছে, ওটা ছোট বউয়ের শাড়িতে লাগিয়ে দে। দে কেন দাদা? বুদ্ধুরাম, একদিন ধরে তোদের বৌদিকে দেখছিস আর এই কথাটা বুঝলি না? কিন্তু দাদা, এ তো ঠকানো। ছোট বউ, যে মেয়ে মানুষ অন্যকে ঠকায়, অজান্তে কেউ যদি তাকে ঠকায় তাহলে সেও আনন্দ পায়। তুমি তো জানো যে তোমার যা দামি জিনিসের গোলাম। জগন্নাথ, তুই ওটা আমায় দে, আমি বরঞ্চ পাল্টা পাল্টি করে তোর বৌদির হাতে দিয়ে আসি। কেমন? আমার মনো কোথায় গেলে গো? মনো ঢং দেখো, হেড়ে গলা এত শোরগোল করার কি হয়েছে? মনোরমা বলে রাখতে পারো তো। আচ্ছা এবার থেকে তাই ডাকবো। মনোরমা, এই দেখো দেখো, তোমার আর ছোট বউয়ের জন্য এই শাড়ি দুটো এনেছি, না ধর। এই দেখো দেখো, এই শাড়িটা, এই শাড়িটা আমাদের নিবুর জন্য, নিবেদিতার জন্য। ওকে পাঠিয়ে দিও, অষ্টমীতে পরবে, কেমন? কি হলো গো? আমার জন্য সুতির শাড়ি, আর ওরটা তো দেখছি সিল্কের। আমি সুতির শাড়ি পরি না, তা তুমি জানো না? বাবা, একে কে বোঝাবে? ওরে বাপু, ঢাকাই শাড়ির দাম ওই সিল্কের শাড়ির দামের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, ওই দেখো না, তোমারটায় 550 আর ওই ছোট বউয়েরটায় 375 মাত্র। তবে দিদি, ওই শাড়িটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তুমি নাও না। না 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 না, যাকে যেটা দেওয়া হয়েছে সে সেটা পরুক। আর তাছাড়া সংসারের ছোটর দাবি সবার আগে। হ্যাঁ, তাছাড়া ছোট বউ, জগন্নাথ তো শুধু আমার ছোট ভাই নয়, আমার বন্ধুও বটে। শুধু শুধু ঠাকুরের দয়ায় আমার যদি একটা ছেলে থাকতো। রাম তো তোমারও ছেলে দাদা। নিশ্চয়ই। কিন্তু দাদা, রাম তো আপনার সঙ্গে ফিরল না। এই দেখো, এসব শাড়ি জামার মধ্যে না আসল কথাই বলতে ভুলে গেছি। ছোট বউ, রাম চাষের জমির জন্য কালকে সার নিয়ে ফিরবে। দেখো, রামের জন্য বেশ এই সিল্কের দামি ধুতি পাঞ্জাবি এনেছি, আর তোমার ছোট ছেলে লক্ষণের জন্য জামা প্যান্ট এনেছি। না ধরো ধরো, এই ব্যাগে আছে ধরো। বাবা, সিল্কের ধুতি পাঞ্জাবি এনেছো ওই গুন্ডা মস্তানটার জন্য? আদর দিয়ে দিয়ে একবারে মাথাটা খারাপ করে দিচ্ছ কেন? সিল্কের ধুতি পাঞ্জাবি পরিয়ে ওকে রাজা বানাতে চাও নাকি? মনোরমা, মাঝে মাঝে একটু ভালো কথাও তো বলতে পারো। রাম আমাদের বংশের প্রথম সন্তান, ও যদি সেজে গুজে না থাকে তো আর কে থাকবে? যেমন জ্যাঠা তেমনি তার ভাইপো, দুজনে মিলে যাত্রা কোম্পানিতে নাম লেখালে খুব ভালো হতো। আচ্ছা দিদি, আপনি লক্ষণকে এত ভালোবাসেন, অথচ রামকে একটুও ভালোবাসেন না। আরে চুপ কর তো, কোথায় লক্ষণ আর কোথায় রাম? লক্ষণকে আমি লেখাপড়া শেখাচ্ছি, ও কলেজে পড়ছে, এরপর রোজগার করে আমাকে দেখবে। হ্যাঁ, লক্ষণ তোর ছেলে বটে, কিন্তু ও আমাকে বেশি ভালোবাসে। মাথা নিচু করো, মাথা নিচু করো, কিরা কিরা জুস হচ্ছে, মাথা নিচু করো। জামাই বাবা, যা ইয়াকে প্লেনটা উড়ে গেল, শুনতে পাচ্ছ? সাইরেন বাজছে,
যুদ্ধ শেষ। বাবা ভোলানা, নিবেদিতা কোথায়? পেছন পেছন আসছে সুটকেস নিয়ে, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আরে ঠিক আছে, একটি নিবেদিতা হঠাৎ এ সময় চলে এলি, কোনো দুঃসংবাদ? কি হলো, কিছু বলছিস না কেন? জামাই বাবা, তুমি কিছু বলো। বাবা, কি হয়েছে বাবা? তোমার বাবা মার কিছু? না 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 না, মানে তুমি বলো না। তুমি বলো তোমার বাপ মায়ের গুণপনার কথা, আমার বলতে ঘেন্না করছে। বাবা ভোলানা, তুমি বলো তো বাবা, কি ব্যাপার? না মানে বলো বলো। বাবা মা বলে দিয়েছে যে বিয়ের পর 20 বিঘে জমি দেবার কথা ছিল না, সেটা দানপত্রের ব্যবস্থা যদি। বৌমা বৌমা, তুমি এদেরকে নিয়ে ভেতরে যাও, যাও। দাদা, হ্যাঁ, তুমি সব ব্যাপারে আমাকে বলো, কিন্তু এ ব্যাপারে তো। ভাই ভাই, আমাকে মাফ করে দে ভাই, সত্যি এই কটা কথা তোকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। তোরে তোরে বৌদির জন্য আমাকে বারণ করেছে, দিব্যি দিয়েছে। শুধু 20 বিঘে জমি নয় রে ভাই, শুধু 20 বিঘে জমি নয়, বিয়ের মাত্র এই 6 মাসের মধ্যে ওরা আরো কত কি চেয়েছে আমার কাছে, আমি সেসব দেওয়ার চেষ্টাও করেছি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু ওই 20 বিঘে জমি তোর বৌদি কিছুতেই দেবে না, আর তাই ওরা অত্যাচার করে চলেছে ওর ওপরে। ওকে আর কোনো মতেই ও বাড়িতে যেতে দেবো না আমরা। আমিও তাই ভাবছি রে, আমিও তাই ভাবছি। একদিকে ওর মা মানছে না, আর অন্যদিকে ওর শ্বশুর বাড়ি। এদিকে আমাদের ওই জামাইটিও হয়েছে একটি আস্ত পাঁঠা, ছেলেবেলা একটা অন্ধ কুটরিতে বন্ধ করে রাখত ওর বাবা মা। সে কি বিয়ের আগে এই ব্যাপারে কিছুই খবর নেয়নি বৌদি? না, সবই তো পরে একটু একটু করে জানতে পারা যাচ্ছে। দাদা, তখন যদি বৌদি শুধু বড় লোকের ছেলে বলে ওর সঙ্গে বিয়ে না দিত, তাহলে যদি আমাদের রহিমের সঙ্গে বিয়ে হতো, কত সুখে থাকতো বলতো ওরা? অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম মনোর আমাকে, কিন্তু কিছুতেই শুনলো না, কিছুতেই না। রহিম একে মুসলমান, তাই রামের বন্ধু। ভাই ভাই, আমার এক এক সময় ভয় হয়, কোনদিন হয়তো শুনবো যে আমাদের মেয়েটা হয় গলায় দড়ি দিয়েছে, আর নয়তো আগুনে পুড়ে মরেছে। না দাদা না, অমন করে বলো না দাদা, আমরা তো এখন মরে যাইনি। তাছাড়া সবার উপরে আছেন রাধা গোবিন্দ, তার উপরে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকু, না না, তুমি বুঝতে পারছো না নিবেদিতা, আমি যদি একা বাড়ি ফিরে যাই, তাহলে আমার মা বাবা দুজনে মিলে আবার আমাকে ওই অন্ধ কুচুরিতে বন্ধ করে রেখে দেবে। তুমি যদি ফিরে না যাও, তাহলে তোমাকেও ওরা ছেড়ে দেবে না। তুমি তো বলেছিলে 1 ঘন্টা তোমার বাবা মার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবে, 24 ঘন্টা হয়ে গেল। তুমি কি পুরুষ? 6 মাস হয়ে গেল, তবু তোমাকে মানুষ করতে পারলাম না। তুমি ফিরে যাও, ওই অন্ধ কুচুরিতে বন্ধ থাকো, একটা নখদন্তহীন জানোয়ারের মতো। তোমার বাবা মাকে বলে দিও আমার বাবা মা দাদা আমার বিয়ে দিয়েছিল তোমার সঙ্গে, তাদের কাছে ক্রীতদাস হিসেবে বিক্রি করেনি আমাকে, আমি জীবনে আর কোনো দিনও বাড়িতে ফিরে যাব না। কিন্তু নিবেদিতা, তুমি ফিরে না গেলে ওরা যে অত্যাচার করবে আমার উপর। তোমার একটা কথা বলবো? বলো। যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বামী তার স্ত্রীর উপর অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, মেরুদণ্ডহীন সেই স্বামী মেয়ে মানুষের চেয়ে অধম। তোমার উচিত গলায় দড়ি দিয়ে মরা। কিন্তু আমি যে তোমায় খুব ভালোবাসি নিবেদিতা। তোমার বাবা মার কাছে আমি পর যাও দুধে শিশু, মায়ের আঁচলেতে ফিরে যাও।